বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। সবাইকে অনুরোধ রইল ভিডিওটির শেষ পর্যন্ত দেখার। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য, সূরা কাফিরুন 5 নম্বর আয়াত। কিন্তু তারপরেও গোটা বিশ্বে সাম্প্রদায়িক দাঙ্গা প্রায় লেগে রয়েছে। যেখানে যারা সংখ্যালঘু সেখানে তারা শোষিত ও অত্যাচারিতের শিকার। এই কিছুদিন আগেই এরকমই একটি দাঙ্গা দেখা গেল বাংলাদেশেও। এটাকে আবার অনেকে ভেবে থাকেন জেহাদ বলে। তারা মনে করেন অপর ধর্মের সাথে যুদ্ধ করে মৃত্যু হলে আমরা শহীদের দরজা পাব এবং জান্নাতি হব। তাদের এই ধারণাটি কতটা সত্য আসুন জেনে নিই। আল্লাহ তাআলা কোরআনে এবং দয়ার নবী হাদিসে কি ব্যাখ্যা দিয়েছেন। ইসলামের মূল উৎস কোরআনে করিম এবং হাদিসে পরধর্মের মানুষকে আপনের চেয়েও বেশি শ্রদ্ধা ও সম্মান করার কথা বলেছেন। ইতিহাস সাক্ষী, আমরা অনেকেই জানি শেষ নবী হযরত রাসুলের আপনজনের অনেকেই ছিল ইসলামের কট্টর দুশ্মন। তথাপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি মৌখিক অভিযোগও উত্থাপন করেননি। বরং কোনো বিরোধী যখন অসুস্থ হতো তখন নবীজি তাকে দেখতে যেতেন। দয়ার নবীর এমন আন্তরিকতায় ওই বিরোধীরাও ধীরে ধীরে ইসলামের পতাকাতলে আশ্রয় নিতে বাধ্য হয়। এটাই ছিল আমাদের দয়ার নবীর চরিত্র। বন্ধুরা, বর্তমান বিশ্বে মুসলিম সমাজ সবথেকে বেশি লাঞ্ছিত, এর জন্য দায়ী কে? এই ভাবনাটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। একজন প্রকৃত মুসলমানের পক্ষে মন্দির ভাঙা তো দূরের কথা, এই রকম চিন্তা করাও সম্ভব নয়। কারণ বিশ্বনবী বলেছেন, যারা মানুষকে সাম্প্রদায়িকতার দিকে ডাকে, সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধ করে, তারা আমাদের দলভুক্ত নয়। সুনানে আবু দাউদ 5123 নম্বর পৃষ্ঠা। সাম্প্রদায়িকতার ব্যাপারে কট্টর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পবিত্র কোরআন। আল্লাহ তাআলা বলেন, ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি নেই। ভ্রান্ত মত ও পথকে সঠিক মত ও পথ থেকে আলাদা করে দেয়া হয়েছে, সূরা বাকারা 256 নম্বর আয়াত। এছাড়াও সূরা কাফেরুনের 5 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। আল্লাহ তাআলা আরও বলেন, একে অন্যের ধর্ম পালন করতে গিয়ে কেউ কোনোরূপ সীমা লঙ্ঘন কিংবা বাড়াবাড়ি করিবে না। অন্য কেউ যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেও ফেলে, তবে ভুলেও যেন কোনো ইমানদার এই ধরনের হীন ও জঘন্য কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত না করে। এই বিষয়টি নসিহত স্বরূপ মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তারা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবদেবীর পূজা উপাসনা করে তোমরা তাদের গালি দিও না, তাতে তারা শিরক থেকে আরও অগ্রসর হয়ে অজ্ঞতবশত আল্লাহকে গালি দিয়ে না বসে। সূরা আনআম 108 নম্বর আয়াত। যেখানে অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া নিষিদ্ধ, সেখানে মন্দির ভাঙচুর ও মানুষকে হত্যা কিভাবে বৈধ হতে পারে? একজন প্রকৃত মুসলমান কখনোই ভিন্ন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত আসে এমন কোনো কাজ করতে পারে না। দয়ার রাসূল বলেছেন, কোনো মুসলমান যদি ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ক্ষুণ্ণ করে কিংবা তাদের ওপর জুলুম করে, তবে কেয়ামতের দিন আমি মুহাম্মদ ওই মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর আদালতে লড়াই করব। সুনানে আবু দাউদ 3052 নম্বর পৃষ্ঠা। তিনি আরও বলেছেন, অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যাকারী জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ 40 বছরের রাস্তার দূরত্ব থেকেও ওই ঘ্রাণ পাওয়া যাবে। সাহি বুখারি 3166 নম্বর পৃষ্ঠা। অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি কোনো অমুসলিমকে হত্যা করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন। সুনানে নাসাই 4747 নম্বর পৃষ্ঠা। এছাড়া বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খলিফায়ে রাশিদিনদের চিরাচরিত নিয়ম ছিল, যখন কোনো সেনাবাহিনী প্রেরণ করার প্রয়োজন হতো তখন যুদ্ধ সম্পর্কিত বিভিন্ন নসিহত দিক নির্দেশনার পাশাপাশি একথা অবশ্যই বলে দিতেন যে যুদ্ধকালীন সময়ে বা যুদ্ধের পর কোনো মন্দির গির্জা উপাসনালয় ভেঙে ফেলবে না। মুসান্নাফ আবি সাইবা 33804 নম্বর পৃষ্ঠা। তাহলে বন্ধুরা, আসুন আমরা আমাদের মনকে প্রশ্ন করি, আমরা কেমন মুসলমান আর নবীর নির্দেশ মোতাবেক কতটাই বা চলছি। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটি লাইক করুন, আর এই ধরনেরই আসল সত্যকে জানতে
চ্যানেলটিকে অবশ্যই সঙ্গে রাখুন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, জয় গুরু।